যদি 300 টাকার স্ট্যাম্পে কোটি টাকার কাবির নাম আমি সিগনেচার না করতাম, আর যদি মনে করছে কসম না কাটতাম, তোর জন্য কি করতাম রে? এটা কোনো কথা হইলো কাকা? একটা জলজ্যান্ত মানুষ উধা হয়ে গেল? উধাও তো হয় নাই, দেশ আন্তরিত হয়েছে। তুই কোন ধরনের পুরুষ বেটা? হ্যাঁ, দুইটা বউ তোর চইলা গেল। মালিক ভাই না থাকলে তোর কি জীবনে বিয়ে হইতো? হ্যাঁ, সবার সামনে কোরআন শরীফে হাত দিয়া কিরা কসম কাটাইয়া তোর বিয়েটা দিল। হ্যাঁ, এই কামটা তুই কী করলি? বাদ দেও তো, বউর যন্ত্রণায় মানুষ দেশ আন্তরিত হয়েছে এটা কিন্তু নতুন কিছু না। মুরব্বীরা কী কইতো মনে আছে তো? যে তুমি যাই করবা তার প্রতি উত্তর বা প্রতিদান কিন্তু তুমি এই পৃথিবীতেই পাইবা। মামুনের কথাই তুমি ধরো, তুমি মামুনের কথাই ধরো, দুইটা বইয়ের অভিশাপর মাথার উপরে ও জীবনে শান্তি পাইব না। তুমি লেখা রাখতে পারো আমার কথা। তুমি যাই কও, পোলারে লেখা আমার খুব মায়া হয়। এক রাতে সে আমার কাছে আইলো। কাকা, আমি মামুন। বাইরে আসুন, কথা বলি। বল কাকা। কদিন কি গোবা? কাকা, আপনি তো আমার আব্বার সাথে চলাফেরা করছেন, ছোটবেলা থেকে আমার দেখছেন, এক প্রকার ছেলের মতোই আপনার। আসলাম আর কি, রাত্রে আপনার সাথে গল্প গুজব করে রাতটা পার করি আর কি, এই জন্য। আশা করে কত কাহিনিটা কি? তুমি বাড়ি ছেড়ে আইসা, আমার পোলা হইতে চাইছো কেন? কী আর কাহিনি থাকবো কাকা, কোনো কাহিনি নাই। সেই দিনকা আপনি ঘরে না পলাইয়া অন্য কোনো জায়গায় যদি পলায় থাকতেন, আপনি মনে করেন একটা পুষ্করির মধ্যে ডুব দিয়া বাপ্পা গাছের ডাল নিয়ে যদি ওয়াশ পারতেন, তাহলে তো এক দেড় ঘন্টা থাকতে পারতেন, কেলিকে ঘরে থাকতেন কত। আপনি যদি সেদিন না থাকতেন তাহলে তো আমার বিয়েটা হইতো না, আমিও বাঁচে যেতাম গা। সকালবেলা যখন মানুষ জানবো, বাজারের মধ্যে সবাই জানবো যে মামুনের বউ মামুন রে ঘরের মধ্যেই ঢুকতে দেয় নাই, তখন মান সম্মান ইজ্জত কিছু থাকবো কাকা? এই ইজ্জতের ভয়েই তো আমি আপনার এনে আছি, আপনার ঘরে থাকবো না তো কার ঘরে থাকবো? বুঝছি, তাই এই ব্যাপারে তুমি আমাদের দোষ হওয়ার পারবা না।
এতগুলো মানুষের সামনে হাতে পায়ে ধইরা কসম কাইটা তুমি বিয়া করলা। বিয়ার আগে তোমার একটু চিন্তা করার দরকার আছিল যে মাইয়া জামাইয়ের দেরি দেখা বউ সাইজা নিজেই জামার খুঁজে বাইর হইতে পারে, তার তো একটু ঝামেলা থাকবারই পারে। ঠিক করছে, কথা ঠিক কইছেন, কথা ঠিক কইছেন কাকা, কিন্তু এইসব কথা এখন বলে কোনো লাভ আছে? কোনো লাভ একদম ঠিক কথা কইছো, লাভ কি? তাইতে ভাত খাইছো না কইতে? আহো ভিতরে আহো, মুড়ি আর নুনতা বিস্কুট আছে, খাই ভাই। আহ মুড়িটাই খাবো। চলেন, পানি আছে আর মুড়ি খাইয়া। কাকা, তুমিও তো মামুনের বিশ্বাস ভঙ্গ করলা, সমস্ত ঘটনাই তো আমারে কয়ে দিলা। কইছি তো কি হয়েছে? আমি শোনা তুমি শোনা একই কথা। আমরা হুদাহুদি মায়াডারে দুসাই, এর পিছনে তো অন্য কোনো কারণও থাকবার পারে। আর 17 দিন ধরে পোলাটা নিখোঁজ বিষয়টা ভাববার না? শোনো শোনো আমার কথা শোনো, অনেক ঢং হইছে, এবার খাই নে। খামো না, খাইতে মন যেতেছে না। তুই কি করতেছিস? আমি ঢং করতেছি, একটা মানুষ এতগুলো দিন ধরে করে নাই, কই গেছে কি করতেছে কোনো খোঁজ খবর নাই। আমি তার বিয়ে করাবো, আমি চিন্তা করুম না তো কি করো? হাসবো ছোট ছেলের বিয়ে করিস নি, নিজের বোনটা এত তাড়াতাড়ি পর করে দিতে পারলি, এখনই তুই এবারের পক্ষ নিয়ে কথা কইতেছিস? পক্ষ নিতেছি না, যা সত্য তাই আমি কইতেছি। তুই নিজে একটাবার ঠান্ডা মাথায় চিন্তা করত, বিয়ার পর থেকে দুলাভাই কোনোদিন তোর কথার অবাধ্য হয়েছে। আর স্বপনের কথা ধর, 6 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, একটা ফোনও দেয় নাই, তখন কত কথা কইছে। আমি নিশ্চিত বিদেশে যাইয়া রঙ্গলীলা করতেছে, আমার জন্য নাকি সে বিদেশ যাইতেছে, আমার হয়তো ভুলেই গেছে। আমি তো এবারই বউ হওয়ার আশা ছাইরাই দিছি। সব হয়েছে বাটপার, একই রক্ত, একই রকমই তো হইব। তোর তো তাও কপাল ভালো, ওই দিন তোদের দুজনের বিয়ে হয়নি, তোদের যদি বিয়ে হয়ে যেত তাহলে আজকে আমার মতো তোর জীবনটাও ধ্বংস হয়ে যেত, আমি বাইসা থাকবে, ওরকম আরো একটা বদ ছেলের সাথে তোর বিয়ে হইতে দিব না। নে অনেক হয়েছে, এবার খায় নে তো, না খায় তো মরে যাবি। আমি তোরে খাওয়াই দি। দাঁড়া বোন, গলা দিয়ে ভাত নামবো না, ওই যে কইলাম শত হইল তো আমার স্বামী, তোর তো এখনো বিয়া হয়নি, তুই বুঝবি না কি খাইতেছে না খাইতেছে, বাইচা আছে না মরে গেছে, কোনো খবরই তো জানি না, মনের মধ্যে খুব অশান্তি লাগতেছে। পারলে তো দুলা ভাই লাগে দোয়া কর যাতে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, ঝগড়া করে আর যাই করে ও আমার চোখের সামনে থাকলে ভাল লাগে। Thank you.
আল্লাহর অশেষ রহমতে আমার গুরুজি ইলিয়াস শাহ কদমপুরীর সাক্ষাৎ আমি পাইছি। আল্লাহর অশেষ রহমত না থাকলে এত তাড়াতাড়ি তার সাক্ষাৎ পাওয়া সম্ভব না। আমি তার কাছে বায়আত নিয়ে এতদিন তার সাথেই ছিলাম, সে আমার সিলসিলা দিছে, এত তাড়াতাড়ি কারো পক্ষে সিলসিলা পাওয়াও সম্ভব না। সব তার ইচ্ছা, তার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। মালিক রহম কারো দুনিয়ার সব জীবের। নারীর মতো কথা বলতেছো তোমরা, সিলসিলা পাইলো কারো বায়আত দেওয়ার অনুমতি আমি পাই নাই। ওই ঘরে আমার যাওয়া সম্ভব না। আমার এই বাড়ির কোনো কোনায় একটু বসার ব্যবস্থা করে দাও। সব তার ইচ্ছা, তার ইশারা ছাড়া গাছের পাতা উপরে না। মামুন তো আর মামুন নাই, মামুন এখন মামুন সাপির কদমপুরি হয়েছে। মামুন ভাই লাল ফিরে ফিরাইছে। ককি তোমরা কি ওরে দেখছো নাকি? ও দেখে এসেই তো খবরটা দিল, আমার যাওয়া নাকি যাচ্ছে। আরে না শোনো, স্বাধীন রাষ্ট্র যার যা খুশি তাই সে করতে পারে, তোমার যেটা কাজ তুমি সেটা ঠিক মতো করো কাকা। চিনিটা কম দিয়া এক কাপ চা দাও। আরে না হইছে কি শোনো, যে যার কর্ম ফল কিন্তু ভোগ করবো জানো তো, ও যা করতো সেটা কর্ম হলো ভোগ করতে হবে না। আরে লয়ে যাও আমায় পারে, লয়ে যাও আমায়, আমি অসহায় পারে, লয়ে যাও আমায়। তোমার আমার মাঝে সবচেয়ে অপরিচিত মানুষটাকে, যারে তুমি সবচেয়ে বেশি জানো বেশি চিনো, তারপরেও সে তোমার কাছে সবচেয়ে বেশি অপরিচিত, সবচেয়ে বেশি অচেনা, বলতে পারবা মানুষটাকে? সে আর কেউ না, সে হলো তুমি নিজেই। এত জানা এত চিনা এত পরিচিত, তারপরও সে অচেনা অজানা। সেই অচেনার চিনতে হলে কারো হাত লাগে রে বাবা, কারো দিক লাগে রে, কারো পথ দেখানোর মানুষ লাগে। সে আর কেউ না, কেউ তাকে বলে পীর, কেউ তাকে বলে বাবা। সেই পীর সেই বাবা একজন হইতে হয় রে বাবা, যদি তুমি তোমার মধ্যে যে মানুষটা আছে
সেই মানুষটাকে চিনতে চাও তাহলে তোমার একজন দিক নির্দেশক লাগবে রে বাবা। এদিকে তাকাও, কি ভাবছো নতুন ঢং ধরছো না? তোমার এসব ঢং আমি বুঝি না, এইসব ঢং ছেড়ে যাও। ঘরে খাটের উপরে আমি কাপড় চোপড় রেখে আসছি, ভালো কাপড় চোপড় রেখে আসছি, সেগুলো পরো। এসব লাল কাপড় চোপড় খুলো, খুলে বলতেছি, চলো উঠো উঠো। আই আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় মানুষের বাড়ির তামসা দেখতেছেন। সরে আমার বাড়ির উঠান থেকে যান, যান বলতেছি। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না, তুমি তো মা, পীর মা, মা জননী, মা কি সন্তানদের সাথে এরকম ব্যবহার করে? এই এই তুমি আমার ব্যবহার শিখাইতেছো না, ঢং করো, নতুন ঢং শুরু করছো, নতুন নাটক শুরু করছো, এইসব নাটকে চলবে না, একদম চলবে না। আমি কি ব্যবহার করি? ঘরে যাইলে টের পাবা। আই উঠো উঠো বলতেছি, উঠো উঠো। রাগ খুব পশুরে মানায়, মানুষকে মানায় না। তুমি তো মানুষ, তুমি কেন পশুদের মতো রেগে যাও? ওরে আল্লাহ রে, আমারে পশু কইছে কত পশু। ওরে ভাবে মাঝে পাঠাইছিলে মোরে একাকি, পারে লয়ে যাও আমায়, নশ্বরে পৃথিবীতে থাকব না আর আমি, মাবুত পারে। ঘরে তো যাইতে পারবো না শালিকা। কেন ঘরে যেতে পারবেন না? কেন দুলা ভাই? কি কোন আপনি এনে আছি ডিস্টার্ব করো না শালিকা। দুলা ভাই, ঘরের মধ্যে যাইতে তোমার কি সমস্যা? উঠো। আমার শরীরে এই যে লাল কাপড়টা, এই কাপড় নিয়ে তুমি আমার অনেক কথা শুনাইছো। এই লাল কাপড় সহজে শরীরে পরিধান করা যায় না, জাগতিক কামনা বাসনা লোভ লালসা সব ত্যাগ করে তারপর এই লাল শালু পরতে হয়। বিরক্ত করো না, আমারে একা থাকতে দাও, তুমি যাও, অনেক সাধনা এখনো বাকি আছে আমার। আমি সারা রাত এইখানে বসে বসে সাধনা করব। আমারে তুমি আধ্যাত্মিকতা শিখাইতেছো না? এই রাতের বেলা ঘরে গিয়ে ঘুমাইবা, এখন তুমি আমার সাথে ফাইজলামি করতেছো, আধ্যাত্মিকতা কি আমি বুঝি না? কি কইতেছো? ঘরের মধ্যে ঢুকলে তোমার কামনা বাসনা কবর থেকে জায়গা উঠবো, হ্যাঁ? সেই কারণে তুমি ঘরে যাইতে চাও না, আমার আবল তাবল বুঝানোর চেষ্টা করতেছো। তোমার এসব আধ্যাত্মিকতা কিন্তু আমি ছুটাই দিব। উঠো এখান থেকে। সংসার আমার ভাল্লাগে না, আমি সরি। আমিও
বৃক্ষ গাছ জগদীশ চন্দ্রবাবু বলে গেছেন তোমাদের বলে প্রাণ আছে আমাদেরও প্রাণ আছে ছোট একটা বীজ থেকে তোমাদের জন্ম আমরা মানুষ আমাদেরও বীজ ভ্রূণ থেকে জন্ম কিন্তু আমাদের তো ছোটবেলায় বাবা মা খুব আদর করে লালন পালন করে বড় করতেছে তোমাদের কি কে তোমাদের লালন পালন করে আমার বাবা মা আমারে খাওয়ায় তোমাদের কে খাওয়ায় আল্লাহ তোমাদের নিজেদেরই ওই সিস্টেম করে দিছে জন্ম থেকেই তোমরা নিজে নিজেই বড় হও স্বনির্ভর তোমাদের সাথে আমাদের এইদিকেই তফাৎ এজন্য তো তোমরা তারে ডাকো ডাইরেক্ট ডাকো আমাদের সেই কপাল নেই ডাইরেক্ট আমরা ডাকতে পারি না কারো উপর ভর করে ডাকতে কেন যে গাছ কইরা আমারে বানাইল না সব কপাল গাছ কইরা তুমি আমার সাথে ঢং করতেছো না কি ভাবছ আমি এসব কিছু বুঝতে পারতেছি না আমার সাথে কথা বলার সময় নাই আমার দেখার সময় নাই আমার সাথে কথা কইতে গেলে তোমার চোখ ভাঙা ঘুম আসে 17 দিন পরে তুমি বাড়িতে ফিরছো বিছানা পাইছো বেলা উঠার আগে তুমি বিছানা থেকে উঠে চলে আসো আবার রাইতে যখন ঘরে যাও আমারে দেখা বলো তোমার চোখ ভাঙা ঘুম আসতেছে এই কি শুরু করছো তুমি ভণ্ডামি করো তুমি আমার লগে তুমি কি ভাবছো এই তিন্নি তোমার ভণ্ডামি বুঝে না মিসকা শয়তানের মতো হাসবা না তুমি একটা মিসকা শয়তান তুমি মামুনের সাথে মামুন শাহ কদমপুরীর মিলায় ফেলছো তিন্নি সে আর আগের মতো নাই আমার তো সবার সাথে কথা বলতে হয় তুমি আমার স্ত্রী সবার পীর মা তোমার স্থানটা তো অনেক উঁচুতে তুমি তোমার সাথে গাছের তুলনা করতেছো মূর্খ নারীদের মতো তুমি কথা বলো না আমি পীর তুমি পীর মা শুনো তুমি একটা খারাপ মানুষ জীবনে কোনোদিন ভালোই বা না বউ পিটায় দৌড়াইছো এখন আমার পিছে লাগছো এইসব পিরগিরি কইরা কইরা ভাবছো যে তুমি এইসব আমার সাথে করবার আমি বাড়ি ছেড়ে পালামো আমি তোমার এসব পিরগিরি ছুটায় ছাড়বো আমি যদি এক বাপের জি হয়ে থাকি তোমার পিরগিরি কেমনে করে ছুটাইতে হয় এই তিন সেটা জানা আছে ভাইবো না যে আমি নরম নারী তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করবা আমি সেটা মাইনা নিব দাঁড়াও খবর আছে আজকে তোমার দয়া সিঁড়ি পাইল সিঁড়ি দিয়া কি সবসময় উঠা যায় ওই সিঁড়িতে উঠতে অনেক বাধা ঘরে বাধা বাইরে বাধা ভিতরে বাধা বাইরে বাধা দয়াল তুমি দেখা দাও আমায় দয়াল তুমি দেখা দেও আমায় পাপি বান্দা দাঁড়ায় আছে তোমার দেখা পাওয়ার লাগি দয়াল তুমি দেখা দেও আমায় ও দয়াল তুমি দেখা দেও আমায় আরে যে হতো কাম না মানে রাস্তার মধ্যে দাঁড়ায় কান্দছ কেন রাস্তায় কান্দলে মানুষ কইবো নাকি আমার আব্বা
আরে না না, জ্বালানোর কিছু নাই, আমার তো এমনিতেই একটা দায়িত্ব আছে। তার মধ্যে আমার বাপ হইলো তোমার উকিল বাপ, মানে আমি কে? আমি তোমার ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি সব কিছু দেখতেছি, যাও যাও। খুব বুঝতে আমার বাড়িতে পাঠিয়ে দিতেছেন, একটা মানুষ 17 দিন বাড়িতে ছিল না, যা ফেরত আসছে, পাগল হয়ে আসছে, আপনি জানেন সে আজকে কি করছে? দেখি সে গাছের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, কই আপনারা তো একটা বারও তারে কিছু জিজ্ঞেস করলেন না, একটা বার দেখতেও গেলেন না, উল্টা তারে নিয়ে হাসাহাসি করতেছে। ওরে বইনরে, তুই আমার কথাটা শুন, এখন কিন্তু তুই একটু বেশি কথা কইতেছিস। আমি কইলাম না যে আমি আসতেছি, আমি হাসিম কাকার সাথে নিয়ে, হাসিম কাকার সাথে আরো কয়েকজনের সাথে নিয়ে বাড়িতে আসতেছি, আমি তো কইলাম কথাটা, তারপর কান্নাকাটির দরকারটা কি? তাড়াতাড়ি আসেন ভাই, আমার কিছু ভালো লাগতেছে না, একটা মানুষ 17 দিন পরে ফেরত আসছে, তাও আবার পাগল হয়ে। আরে আসলে আমার এই গ্রামের মধ্যে কেউ আপন মানুষ নাই। আরে আরে দেখো, পীর মুর্শিদরে অপমান করবো, অত বড় আস্পর্ধা আমার নাই, তবু আমি সবার সাথে একটা কথা, মানে আমাদের তো জানার একটা অধিকার আছে, সেই অধিকার থেকেই আসলে তোমার কাছে একটা ব্যাপার আমরা একটু জানতে চাই। মানে এমনও তো হইতে পারে যে তোমার কথায় যদি আমরা খুশি হই, তাহলে তোমার হাতে বায়াত হইতে পারি। যদি আজকে বাজান এখানে থাকতো, যেহেতু হজে গেছে, বাজানের হয়ে আমি কথাগুলি বলি, মানে তোমার দেখানো রাস্তা যদি আমাকেও সঠিক মনে হয়, সেই রাস্তায় আমরাও চললাম, নাকি বলেন আপনারা? আইরে, আমি সিলসিলা পাইছি, এখনো বয়াত দেওয়ার অনুমতি পাই নাই। যদি আপনি মুরিদ হইতে চান, মুরিদ হওয়ার খায়েশ যদি আপনার মনের মধ্যে আশা বান্ধে, আমার হইয়া দয়াল বাবা শাহ ইলিয়াস কদমপুরীর কাছে যাইতে হবে। আচ্ছা, সেটা না হয় গেলাম, কিন্তু আমার কি একটা কথা তুমি একটু বলবা, মানে তুমি যে পীর হইছো, এই যে তুমি পীর হইছো, এই ব্যাপারটা তুমি কেমনে বুঝলা? আর তাছাড়া তোমার ওই যে তোমার বাবার কি নাম গেল, কদমপুরী, সেই কদমপুরীর দেখা তুমি কেমনে পাইলা? সব কিছুই হয়েছে আপনাদের পীর মাতা মোশাম্মদ তিন্নি বেগমের উসিল্লায়। দেখ দেখ, ভন্ডের ভন্ডামিটা দেখ, বাড়িতে মানুষজন ডাইকা সবার সামনে ভন্ডামি করতেছে, আমার মনটা চাইতেছে কি এখন সবার সামনে ধরে থাপড়াই। বাহ, চুপ থাকতো। তার মাথাটা অতিশয় গরম, যারে বলে হট। তার মাথা ঠান্ডা করার জন্য আমি একদিন গেলাম বাবা দয়াল বাবা ইলিয়াস শাহ কদমপুরীর আস্তানায়। পীরগিরি করো তুমি না? এই ঝাড়ু দিয়ে পিটে তোমার পীরগিরি ছুটাই ফেলাম। এই তুমি কিসের পীর? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না? বানু বেগম, তুমি তোমার কাজ করো, তোমার মতো পীর পিটানোর কাজ আমি নিচ্ছি, জানো তুমি? বেগম, তোমার পিছনে লোক দাঁড়ায় আছে, তোমার ইজ্জতটা রক্ষা করো, আমি অনুরোধ করতেছি। লোকজন আমার বাড়ির আশেপাশে কি করে? এয়ারপোর্ট থেকে যদি দেখছি তোমার আশেপাশে লোকজন ঘোরাফেরা করে, তাহলে কিন্তু খবর আছে, তোমার পিগিরি আমি ছোটাই দেব। এই যে বাবারা, কই আইছিলা? এদিকে আসো, আসো বাবারা। আপনার কাছে আইছিলাম বাবা, যে আগুনের ওষুধ আমি নিতে আইছি, সে আগুনে তো আপনি জ্বলতেছেন, পিরিজ এখানে ধরা, তাহলে সেখানে শীর্ষ হয়ে লাভ কি? আমার কাছে যখন আইসো তখন আসো বাবা, একটু বসো।
না অসুবিধা নাই, এখানেই দাঁড়াই আপনি বলেন আমি শুনি। আমি তো কারো পীর হতে চাই না, মানুষ কি আমারে মনে করলো সেটা তাদের ব্যাপার, আমি তো আমারে তোমাদের মতোই মনে করি বাবা। না হয়েছে কি, আমার বাড়ি তো অনেক দূরে, আমি আইছিলাম আপনার শিষ্য হইতে, যেহেতু আপনি নিজেই পীর মানেন না নিজেরে, তাহলে আর থাইকা লাভ কি, বাড়ি অনেক দূরে তো যাইতে অনেক দেরি হইবে, আমি চলে যাই। ঠিক আছে যাও, আমার একটা অনুরোধ ছিল, তুমি কি আমার বউরে তোমার সাথে নিয়ে যেতে পারবা? মাথা খারাপ হয়েছে এসব কি কোন আপনি? না আমি কইতে চাইছিলাম কি, আমি যদি আমার বউটারে তোমার কাছে দিয়ে দিই তুমি কি সংসার করতে পারবা? কি কোন না কোন, আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? আমি কে লিগা এই দেশের কেউই আপনার বউরে বিবাহ করে সংসার করতে পারবো না। 27 বৎসর ধরে বেনু বিবিরে নিয়ে আমি সংসার করতেছি, আর তুমি বেনু বিবিরে নিয়ে একদিনও সংসার করতে পারবা না। মানুষ তাহলে ফির কারে কইব, আমারে না তোমাগো? আপনারে বাবা এই একটা জায়গায় আমার সাথে আমার দয়াল শাহ বাবার সাথে অনেক মিল। তার মানে তুমি কইতে চাইতেছো যে তুমি আর তোমার দয়াল বাবা দুইজনেই বউয়ের অত্যাচারে পীর হয়ে গেছো? না রে ভাই, এইটা আমার বাবাজির গুণের একটা উদাহরণ দিলাম। সাগর সম্পর্কে জানার যদি কারো আগ্রহ থাকে, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কি সাগর সম্পর্কে জানা যায়? সাগরের পানিতে নামতে হইব, না নামলে জানবো কেমনে? সাগরে নামলে সে সাগর সম্পর্কে জানা যাইব, সেখানে কত জীব, কত প্রাণী, কত রহস্য বিরাজমান। চিন্তা যখন করি মাথা চক্কর দিয়ে ওঠে, সব দয়াল বাবার ইচ্ছা। তার মানে তুমি ধৈরাই নিছো যে তুমি পীর হয়ে গেছো? মূর্খ নাদান, পীর হওয়া কি অতই সোজা? আমার দয়াল শাহ তো নিজেরে পীর দাবি করে নাই। বাইরে আপনার বাবাই তো আমার উকিল বাপ, আর আপনি হইতেছেন আমার উকিল ভাই। আপনারা আপনাদের পীর মার দিকে একটু খেয়াল রাখেন। মানে কি, তুমি কি আবার দেশান্তরী হইবে নাকি? কখন দয়াল শাহ ডাক চলে আসে। আপনারা সবাই চলে যান, আপনাদের পীর মাথা অগ্নিমূর্তি ধারণ করছে, যে কোনো সময় আপনাদেরও মারতে পারে, আমারও মারতে পারে। আসলে তোর মার খাওয়ার সময় চলে আসছে, সময় কইতেছে তোর এখন মার খাওয়ার সময়। আরে রে রে কই থাক খালি, আস্তাগফিরুল্লাহ, আরে তোর বছরে মা তোর শরম করে না, তাই করে না, আরে এই কামারে আরে 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 বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।
কোথায় সইলে দেব শালিকা, যারে আমি হৃদয় পিঞ্জরে অবস্থান করাইছি সে কি আমারে ছাইয়া চলে যেতে পারে? যাবে না, আবার আমার টানে তার ফিরে আসতে হবে। কি ভাবছ হ্যাঁ, ন্যাড়া বেলগাছ তলায় কয়বার যায়? একশো বার যায়, একবারই যায়। আমি তোমার সাথে সংসার করতে আসছিলাম অনেক সাত আল্লাহ দিয়ে, তুমি একটা ভণ্ড প্রতারক। আগের বছরে তুমি মায়েরা বাড়িতে গিয়ে দাঁড়াইছো, এখন আমার সাথে পিস আইসা ভণ্ডামি করে আমার এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো। তোমার ইচ্ছা পূরণ হোক, আমি চাই তুমি যদি ইচ্ছা করো যে আমারে জেল খাটাইবা, আমি সেই ইচ্ছা পূরণ করার জন্য যা করা দরকার তাই করব। জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে এখন আমার অবস্থান, পটতলা গাছতলা নদী নালা খাল বিল গুহা জঙ্গল পাহাড় পর্বত এমনকি জেল। তোমার যেহেতু ইচ্ছা হয়েছে আমারে জেলখানায় পাঠাইবা, তোমার ইচ্ছা আমি পূরণ করব। বিদায়। মিছে মায়ায় ডুবে রইলি রে, শান্তি খুঁজে পাবি না, দিন থাকিতে বুঝে নে তোর কোথায় শান্তির ঠিকানা।